আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা মোবাইলটি হচ্ছে ভিভো ভি পনেরো প্রো ভি ফিফটিন প্রো আমার কাছে এসছে। ফোনটি অটোমেটিক রিস্টার্ট করে, মানে ফোনটি ওপেন হয়, বাট যখনই আপনি লক খুলে ফোনটি অন করবেন বা লক খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন তখনই ফোনটি অফ হয়ে আবার অন হয়। তো দেখি আমি লকটি খুলি, লকটি হচ্ছে কাস্টমার, দেখুন বন্ধুরা লোডিং নিয়ে অফ হয়ে যাচ্ছে। আমি আবার ট্রাই করব অন হোক, বন্ধুরা আবার দেখুন লক খুললেই ফোনটি লোডিং নিয়ে অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে এগেইন অন হচ্ছে। তাহলে আমরা কীভাবে কাজ করব তো চলুন পুরো ভিডিওটি দেখি। বন্ধুরা মোবাইলটি কাজ করা, এর মধ্যে সন্দেহ হচ্ছে প্রথম দুইটা লাইন টানা, তো লাইন দুটো মেবি রিং আড়ে গিয়েছে বা স্পিকারে গেছে নিচে। তো লাইন দুটো আগে দেখি ঠিক আছে কি না। উপরের লাইনটি কিছু সময় আগে হয়তো টানা কোনো, তো উপরের লাইনটি একটু চেক করি, তো উপরের লাইনটি ঠিক আছে কি না সন্দেহ হচ্ছে। তা আমরা বর্ণীয় স্ক্যামেটিকে একটু চেক করি যে মাইকের লাইন দুটো কোন লাইন থেকে আসছে। তো বর্ণীয়তে যাব, গিয়ে দেখব আগে ভিভো মডেলটি সিলেক্ট করে ব্র্যান্ড, ভি পনেরো আমরা মাইকের লাইনটি চেক করবো যেহেতু। তো আমি মেন বোর্ড থেকে সাব বোর্ডে যেই বেজে আমাদের লাইন গেছে ওইটি চেক করি, দেখে দেখুন বন্ধুরা উপরে এক নম্বর আর দুই নম্বর পিন থেকে লাইন গিয়েছে। তো আমরা যত দেখলাম লাইনটি তিন নম্বর পিন থেকে লাইনটি টানা হয়েছে, তো এই কারণে সমস্যাটি হতে পারে। তো আমি কি করবো, প্রাথমিকভাবে লাইনটি খুলে ফেলি, লাইনটি খুলে এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা পিন থেকে আমি লাইনটি টানবো। তার আগে অবশ্যই আমার এখানে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু অনেক পেস্ট মারা, আমি লাইনটি পরিষ্কার করে নিয়েছি এবং লাইনটি দুই নম্বর পিন থেকে শর্ট করলাম। এখন আমি মোবাইলটি ওপেন করে দেখবো যে আমাদের সমাধান, আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। বন্ধুরা মোবাইলটি ওপেন করে নেই। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে বা ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনারা রেসপন্স দিবেন আমার ভিডিওটি কেমন লাগে। বন্ধুরা দেখুন মোবাইলটি ওপেন হয়ে গেছে, লো ব্যাটারি, তারপর ফোনটি ওপেন আছে। তাহলে আমাদের ওই লাইনটাই সমস্যা ছিল, সেই জন্য মোবাইলটি অন হওয়ার সঙ্গে সঙ্গে অফ হয়ে যেত।